আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের পর্বের রেসিপি দারুণ মজার বাদাম চকলেট কেক এই কেকটা খেতে কিন্তু অনেক মজা আর তৈরি করা খুবই সহজ এই কেকটা আমি মাত্র একটি ডিম দিয়ে চুলাই তৈরি করে দেখাবো আর আমি মেজারমেন্ট করব চায়ের কাপ দিয়ে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আজকে মেজারমেন্ট করব না কারণ অনেকের বাসায় কিন্তু মেজারমেন্ট কাপটা থাকে না এর জন্য আমি চায়ের কাপ দিয়ে মেপে করব দেখুন কেকটা দেখতে কতটাই আমি হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা আর বাচ্চারা খুবই পছন্দ করবে এই কেকটা তাহলে চলুন আমাদের এই মজাদার বাদাম চকলেট কেকটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিই তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর আমি একটি এখন হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে কিছুক্ষণ একটু ফেটে নিচ্ছি দেখুন এরকম করে ফেটে নিচ্ছি কিছুক্ষণ আমার ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ দিয়ে মেপে আমি এখানে পুনে এক কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি পাউডার চিনি পাউডার চিনিটা নিলে কেকটা কিন্তু অনেক সফট হয় দেখুন আমি পুনে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা চিনিটাকে পাটায় পিসে অথবা গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে পারেন আমি এখন অল্প অল্প করে চিনি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাথে এটাকে মিক্স করবো এরকম অল্প অল্প দিব আর মিক্স করব। আবার আমি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি মোট তিনবারে দেব এটাকে একবারে দেয়া যাবে না এরকম তিনবারে দিতে হবে আমি এখন এটাকে আবার মিক্স করে আবার আমি সম্পূর্ণ চিনিটা এখন ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে ভালো করে কিছুক্ষণ বিট করে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে হাতে আমি এরকম হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি দেখুন আমার বিট করে নেওয়া হয়ে গেছে দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে গেছে এখন আমি হ্যান্ড উইক্সটাকে রেখে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ দিয়ে মেপে আমি হাফ কাপ পরিমাণ আমি তেল নিয়েছি এখন আমি এই তেলটাকে সম্পূর্ণটা একেবারে দেবো না এরকম অল্প অল্প করে দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে দেখুন এরকম করে চিনিটা আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবেই আমি দিব অল্প অল্প করে দেব আর মিক্স করবো এখন আবার আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার আমি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করার পর এখন আমি সম্পূর্ণ তেলটা ঢেলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন তেলটাকেও ভালো করে হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম ভালো করে নেড়ে আমি তেলটাকেও মিশিয়ে নিলাম আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই একই চায়ের কাপ দিয়ে মেপে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এই ময়দাটাকে চেলে নেব প্রথমে তারপর আমি এটা এই ডিমের মধ্যে দেবো জন্য আমি একটি চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ময়দাটা ঢেলে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চকলেটের গুঁড়ো চকলেটের গুঁড়োটা আপনারা অবশ্যই একটু ভালো ব্র্যান্ড দেখে নেবেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে চেলে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সম্পূর্ণটা দেখুন আমার চেলে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে সব উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এটাকে নেড়ে ছেড়ে একবারে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ পর আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে সব একসাথে এখন আমি এই চায়ের কাপ দিয়ে মেপে চার ভাগের এক ভাগ আমি দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের মানে ওয়ান ফোর্থ কাপ এই কাপের আমি দুধটা অল্প করে দিয়ে নিলাম দিয়ে আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এরকম আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এখন আমি সম্পূর্ণটা দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাদাম আমি এখানে আধা ভাঙা করে নিয়েছি নর্মাল যে বাদামটা আছে চীনা বাদাম সেটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে এই বাদামের এই আধা ভাঙা গুঁড়োটা দেওয়ার কারণে কেকের টেস্টটা অনেক বেড়ে যাবে অনেক ভালো লাগে বাদাম দেওয়ার কারণে এখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটি কেকের মূল নিয়ে নিয়েছি দেখুন এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য দিয়ে আমি একটি ব্রাশ দিয়ে এটাকে গায়ে চারপাশে আমি তেলটা মেখে নিচ্ছি দেখুন ভালো করে এরকম করে মেখে নিতে হবে নেওয়ার পর আমি এর মধ্যে বেকিং পেপার দিয়ে নিয়েছি আপনারা বেকিং পেপার না থাকলে আপনারা যে সাদা কাগজ আছে নর্মাল সেটা আপনারা কেটে দিয়ে নিতে পারেন দিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কেকের যে ব্যাটারটা আছে আমি সেটা এখন দিয়ে দিচ্ছি মোলটের মধ্যে আমি দেখুন সম্পূর্ণটা আমি দিয়ে দেব এই মোলটের মধ্যে দেখুন আমার দিয়ে দেয়া হয়ে গেছে এখন আমি এই মোলটাকে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে এর ভিতরে যদি কোনো বাবস থেকে থাকে তাহলে সেটা চলে যাবে আর উপরে আমি কিছু আধা ভাঙা বাদাম দিয়ে দিচ্ছি এটা দিলে খেতেও ভালো লাগে আবার দেখতেও কিন্তু সুন্দর লাগে এখন আমি এটাকে বেক করতে দিব চুলায় এর জন্য আমি চুলায় দশ মিনিট আগে একটি হাড়ি বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢেকে রেখেছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এটাকে অবশ্যই দশ মিনিট আগে গরম করে নিতে হবে মিডিয়াম আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মোল কেকের এখন এটা বসিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়েছি দেখুন এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এখন চুলা রাসটাকে আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর চুলা রাসটাকে মিডিয়াম থেকে একটু লো করে দিতে হবে তারপর এটাকে ৪৫ মিনিট বেক করে নিতে হবে ৪৫ মিনিট পর আমি দেখুন কেকের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি এখন একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা না দেখুন দেখুন কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে কাঠিটা কিন্তু ক্লিন বের হয়েছে এখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন কেকটাকে এই ট্রেতে নিয়ে নিচ্ছি মূল থেকে বের করে আমার কেকটা নিয়ে নেওয়া হয়ে গেছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার এই বাদাম চকলেট কেক এই কেকটা খেতে কিন্তু অনেক মজা আমি চারপাশের কাগজটা খুলে নিচ্ছি দেখুন এরকম করে খুলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি কেকের ভিতরটা কেমন হয়েছে কেটে দেখুন দেখুন এর ভিতরটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে এই কেকটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনও আপনারা দিতে পারেন বা বিকেলে নাস্তায়ও দিতে পারেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমি আপনাদের একটি কেকের পিচ কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটা দেখতে ইয়ামি হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ